5 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই ম্যাচে খেলবেন না বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবল। অফফর্মে থাকার কারণে বিশ্রামে রয়েছেন তামিম, আর সেজন্য তামিমের জায়গায় কাকে দলে নেওয়া হবে সে নিয়ে চলছে জল্পনা কল্পনা। এখনও চূড়ান্ত হয়নি তামিমের জায়গায় ওপেনিংয়ে কে খেলবেন। তবে এক প্রান্তে সাদমান ইসলাম নিশ্চিত, তবে সাদমান ইসলামের সাথে ওপেনিং করবে কে সেটা কোনো ঠিক হয়নি। যেহেতু টেস্ট ম্যাচ, সেহেতু নাকি একজন অভিজ্ঞকে সুযোগ দেওয়া হতে পারে, তবে সম্ভাবনা আছে তরুণদেরও। তামিম ইকবল না থাকায় চিন্তার ভাঁজ অধিনায়ক সাকিব আল হাসানের কপালে। সাকিব আল হাসান বলেছেন তামিমকে খুবই মিস করবেন, তার জায়গায় কাকে নেওয়া হবে সেটি এখনো ঠিক করা হয়নি। ওপেনিং ঠিক করতে, দল ঘোষণা করতে দেরি হচ্ছে নাকি বাংলাদেশের। সাকিব আল হাসানের মতে দলে সুযোগ পাওয়ার অপেক্ষা আছেন 4 জন ক্রিকেটার। তারা হলেন ওয়ানডেতে বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত ওপেনিং করা সৌম্য সরকার, এছাড়াও আছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েস, এছাড়াও আছে আরেকজন অভিজ্ঞ ব্যাটসম্যান জহুরুল ইসলাম আমি। এছাড়াও এগিয়ে রয়েছেন তরুণরাও, সেখানে আছে তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান। এই 4 জনের ভিতর থেকে যে কোনো একজনকে বাংলাদেশ দলের ওপেনিং করানো হবে। তবে কে সেই ওপেনার সেটি জানা না গেলেও সাকিবের কথায় বোঝা গেল কে হতে যাচ্ছেন সাদমান ইসলামের সঙ্গী। এ নিয়ে সাকিব আল হাসান বলেন টেস্টে তামিমের জায়গায় একজন অভিজ্ঞ কাউকে সুযোগ দেওয়া হবে, যদি সে ভালো ফর্মে থাকে তাহলেই তাকে সুযোগ দেব আমরা। যেখানে এই সিরিজে একমাত্র টেস্ট, সেখানে কাউকেই ঝালিয়ে নেওয়ার সুযোগ নেই, ফর্মে থাকা কাউকেই আমরা দলে সুযোগ দেব, সে হোক তরুণ কিংবা অভিজ্ঞ। তবে সাকিব আল হাসানের কথায় বোঝা যাচ্ছে একজন ফর্মে থাকা ক্রিকেটারকে সুযোগ দিতে যাচ্ছে বাংলাদেশ। এখন দেখা যাক এই 4 জনের ভেতর থেকে কে সব থেকে বেশি ফর্মে রয়েছেন। সৌম্য সরকার টেস্টে খুব একটা ফর্মে নেই সৌম্য সরকার, তবে ওয়ানডেতে বাংলাদেশের অপরিহার্য একজন ব্যাটসম্যান তিনি, আর কোচেরও পছন্দ এই সৌম্য সরকার, সেহেতু হয়তো সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। এছাড়াও আছেন আরেকজন অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েস, তবে ইমরুল কায়েসের সুযোগ পাওয়ার সম্ভাবনা সব থেকে কম, কারণ গত মাসে আফগানিস্তান এ দলের বিপক্ষে খেলেছিলেন ইমরুল কায়েস, কিন্তু সেখানে ভালো পারফর্ম করতে পারেননি ইমরুল। এছাড়াও সুযোগের অপেক্ষায় আছে আরেকজন অভিজ্ঞ ব্যাটসম্যান জহুরুল ইসলাম, তিনি বর্তমানে অনেকটা ফর্মে রয়েছেন, তবে ফর্মে থাকলেও বয়স বিবেচনায় তাকে দলে নেওয়া নাও হতে পারে। শুধুমাত্র বাকি থাকলো সাইফ হাসান, যিনি একমাত্র ক্রিকেটার যিনি তরুণ হিসেবে বাংলাদেশ দলের ওপেনিং করতে পারেন। সাইফ হাসানের বর্তমান ফর্ম খুবই ভালো, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ক্রিকেট খেলছেন সাইফ হাসান, শুধু তাই নয় বাংলাদেশ এ দলের হয়েও দুর্দান্ত ক্রিকেট খেলেছেন সাইফ হাসান, সেহেতু তাকে দলে নেওয়া হতে পারে। তবে সাইফ হাসানের ক্ষেত্রে একটা সমস্যাও আছে, বাংলাদেশ ইমার্জিং দলের সাথে শ্রীলঙ্কা ইমার্জিং দলের একটা টেস্ট ম্যাচ চলবে এই সময়ে, এই ইমার্জিং দলে রয়েছেন সাইফ হাসান, সেহেতু তাকে যদি শ্রীলঙ্কার সাথে ইমার্জিং দলে খেলতে হয় তাহলে জাতীয় দলে নাও দেখা যেতে পারে তাকে, সেহেতু অটোমেটিক চয়েস হিসেবে সৌম্য সরকারকেই দলে নেবে বিসিবি। তাহলে কি সাদমান ইসলামের সাথে সৌম্য সরকারই হতে যাচ্ছেন বাংলাদেশের ওপেনার? এটা এক পর্যায়ে নিশ্চিত হওয়াই গেল, তবে নিশ্চিতভাবে সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও 2-3 দিন। তো ক্রিকেটের সব নতুন নতুন খবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।